পদ্মা সেতু তো আমাদের দক্ষিণাঞ্চলের 21টা জেলার মধ্যে সংযোগকে সহজ করেছে। সবচেয়ে বড় জিনিস হলো আমাদের দক্ষিণাঞ্চলের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার জন্য একমাত্র মাধ্যম ছিল নৌপথ। এখন আমাদের অপশন বাড়ছে, আমাদের এই স্বপ্নের পদ্মা সেতু আমাদেরকে সেকেন্ড অপশনে নিয়ে গেছে। এরপরে যখন এর সাথে রেল সংযুক্ত হবে তখন আমাদের তিন বাহনের মাধ্যমেই আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী এবং উত্তরবঙ্গের যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। এতে হবে কি যে আমাদের মানুষ এবং পণ্য পরিবহনের জন্য যে অপশন থাকবে মানুষের কাছে, যেটা যার সুবিধা সেই যানবাহনের বা সেই পরিবহন ব্যবস্থার সাথে মানুষ তার সুবিধা অনুযায়ী সম্পৃক্ত হতে পারবে। জৌলস কমে যাওয়ার বিষয়টা এখানে মোটেই প্রযোজ্য নয় বলে আমি মনে করি। ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে যোগাযোগ ব্যবস্থা সেখানে নৌপথের জৌলস সবসময়ই থাকবে। কারণ আমি যেটা বললাম আগে যে এখানে আমাদের তিনটি মাধ্যম, বা আমি যদি আকাশপথকে বাদ দেই আমাদের তিনটি মাধ্যমের নৌপথ একটা অন্যতম মাধ্যম। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চান যে আমাদের পণ্য পরিবহনটা সড়কের চাইতে রেল এবং নৌপথের মাধ্যমে পরিবাহিত হোক। তাই আমরা কিন্তু চেষ্টা করছি যে পণ্য পরিবহনটা যেন অবশ্যই নৌপথে, সড়কের চাইতে ধীরে ধীরে নৌপথে চলে আসে। এটা সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং নিরাপদ। বিআরডব্লিউটি আমরা বিভিন্ন ধরনের কাজ করছি, যেরকম তার মধ্যে প্রধান কাজই হলো আমাদের যে নৌপথগুলো বন্ধ হয়ে গেছে বা নাব্যতার জন্য ব্যবহার করা কঠিন হয়ে পড়ছে সেগুলোকে আমরা নাব্যতা বৃদ্ধির কাজ করছি। 10,000 কিলোমিটারের টার্গেট নিয়ে আমরা এগিয়েছি। এখন আমাদের প্রায় 3,500-এর মতো আমরা নৌপথ এখন সংরক্ষণ করছি। এরপরে ধীরে ধীরে আমরা সব মৌসুমে যাতে 10,000 কিলোমিটার পরিবহন করা যায় সেই ব্যবস্থা করছি। আমাদের যে বন্দর সুবিধাগুলোর অবকাঠামোগত উন্নয়নের কাজ করছি, এর মধ্যে বেশ কিছু প্রকল্পের কাজ চলছে। যেরকম আমাদের পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটগুলোর উন্নয়নের কাজ চলছে, আমাদের নগরবাড়ি এবং চিলমারি নদী বন্দরের কাজ চলছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেশ কিছু ঘাট এবং বন্দরের উন্নয়নের কাজ চলছে, বেশ কিছু জায়গায় যেমন মিরসরাই সন্দ্বীপ এখানে আমরা জেটি নির্মাণ করেছি, সেগুলো আরও সম্প্রসারণ এবং আধুনিকায়ন করা হচ্ছে। এইভাবে আমরা পণ্য পরিবহনের সুবিধা পাশাপাশি যাত্রী পরিবহনের জন্য যাতে সুবিধা বৃদ্ধি করা যায় সেগুলো নিয়ে কাজ করছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, সবসময় আমাদের প্রাকৃতিকভাবেই আমরা সৌভাগ্যবান যে আমাদের নৌপথে পণ্য এবং যাত্রী সবসময় পরিবাহিত হয়ে এসছে। ধীরে ধীরে যখন সরকারের সক্ষমতা বেড়েছে তখন আমাদের সড়কের দিকে নজর দিয়েছে সরকার, যাতে সড়ক পরিবহন ব্যবস্থাটাও আমাদের উন্নত করা যায়, যার ফলে ধীরে ধীরে আমাদের রেল এবং নৌপথে বাজেটের বরাদ্দ কিছুটা কমে গিয়েছিল। তবে এখন কিন্তু একটা সুষমভাবে ধীরে ধীরে আমাদের নৌপথের, বিশেষ করে গত 10-12 বছরে কিন্তু নৌপথে বাজেট বরাদ্দ বাড়ছে। আমরা আশা করি যে ধীরে ধীরে ক্রমাগত এই সেক্টরে যে বরাদ্দের পরিমাণ আরও বাড়বে। এবং আপনারা লক্ষ্য করবেন যে আমাদের যে এখন প্রকল্পের সংখ্যা সেগুলোও কিন্তু আমাদের যথেষ্ট বেড়ে গেছে, বিশেষত গত 2 বছরে আমরা কোভিডের জন্য এবং যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের জন্য আমাদের কিছুটা অর্থনৈতিক সংকোচন করতে হয়েছে, সেজন্য হয়তো কিছুটা মন্থর গতি এসেছে আমাদের প্রকল্পগুলো অনুমোদনে। তবে আমাদের প্রকল্প যে হাতে আছে সেগুলো কিন্তু সরকার গুরুত্বের সাথেই বিবেচনা করছে। নৌ দুর্ঘটনা, অগ্নিকাণ্ডের জন্য কিন্তু আমাদের বড় ধরনের নৌ দুর্ঘটনা এই প্রথম আমরা লক্ষ্য করেছি। এটা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় অত্যন্ত কঠোর অবস্থানে ছিলেন এবং যে সুপারিশগুলো এসছে তাতে দেখা গেছে যে এখানে বেশ কিছু সমস্যা আছে। আমরা 5টা মনিটরিং টিম করেছি, এরা প্রতিনিয়ত জাহাজগুলো পরিদর্শন করছেন, ত্রুটিগুলো চিহ্নিত করছেন এবং দেখছেন যে যেই বিষয়গুলোকে নজর দেওয়া দরকার অগ্নিকাণ্ডের বিরুদ্ধে সেগুলো নিয়ে কিন্তু আমরা খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি। এছাড়াও নৌ পরিবহন অধিদপ্তর, যাদের দায়িত্ব ফিটনেসগুলো দেখা, তারাও বেশ জোরদারভাবে সবগুলো নদীবন্দরে যেসব নৌযান পরিচালিত হচ্ছে তাদেরকে দেখভাল করছেন। আর আমরা এবং ফায়ার সার্ভিস এবং ডিজি শিপিং মিলে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রতিনিয়ত আমরা কিছু ফায়ার ড্রিল করে থাকি, যেটা আগে ছিল না,
এবং এতে নৌযানের শ্রমিক এবং মালিকরাও সহযোগিতা করছেন। যখনই আমরা বলছি যে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব, তারা এগিয়ে আসছেন, তারা তাদের যে নৌযান পরিচালনাকারী যে স্টাফরা আছে তাদেরকে নিয়ে এইসব প্রশিক্ষণে তারা সম্পৃক্ত হচ্ছেন। এছাড়াও আমরা যাত্রীদেরকে সচেতন করছি যে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে তারা কী করবেন, এ ধরনের লিফলেট এবং এ ধরনের নির্দেশনা আমরা প্রায়শই যাত্রীদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে দায়ী করা হয়নি, তবে তাদেরকে আরও দায়িত্ববান হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তা আমরা চেষ্টা করেছি তাদেরকে সতর্ক করার জন্য, বিভাগীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বদলি করে অন্য জায়গায় নেওয়া হয়েছে এবং তাদের কিছু প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জনবলের চাহিদা মন্ত্রণালয়ে দেওয়া আছে, সেটা যাচাই বাছাই চলছে, কিন্তু শুধুমাত্র জনবল বাড়ানোর চাইতে আমরা মনে করছি যে এখানে আমাদের মূলত যে সেবাটা দিব এটা আউটসোর্সিংয়ের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। কারণ সরকারের জনবল যত বেশি হবে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে, আমরা শুধুমাত্র কিছু মনিটরিং এবং যাতে কার্যক্রমগুলো অর্থনৈতিক কার্যক্রমগুলো যাতে সঠিকভাবে চলে সেজন্য একটা মিনিমাম যে জনবল দরকার সেই পরিমাণ জনবল রেখে বন্দরগুলোতে বাকিটা আমরা আউটসোর্সিং অথবা প্রাইভেট অপারেটর দ্বারা আমাদের বন্দরগুলো পরিচালনা করার চেষ্টা করছি। স্বীকৃতি আসলে এটা তো একটা অন্য ধরনের বিষয়। আমরা কেন এটাকে সর্ববৃহৎ নদীবন্দর, বিশেষ করে যাত্রী পরিবহনের ক্ষেত্রে, আমি জানি না এর চাইতে বড় এলাকা জুড়ে নদীবন্দর পৃথিবীতে আছে কিনা। বিশেষ করে বাংলাদেশ কিন্তু একটা নদীমাতৃক দেশ এবং জনবহুল দেশ, এখানে যে পরিমাণ মানুষ নৌপথ ব্যবহার করেন যাতায়াতের জন্য, পৃথিবীতে কিন্তু এরকম জনবহুল দেশ বা মানুষ নৌপথ ব্যবহার করেন না, সেই কারণে হয়তো আমাদের এখানে সদরঘাটটা বেশি এবং রাজধানীর প্রধান বন্দর হিসেবে এখানে বেশি যাত্রী পরিবাহিত হয়। হাজার দশেক যাত্রী কমে থাকবে, 20-25 হাজার যাত্রী এখনও আমাদের সদরঘাট ব্যবহার করছেন। আপনি যেহেতু প্রসঙ্গটা তুললেন, আমি এখানে যাচাই করে দেখব যে সঠিক পরিসংখ্যানটা আমরা বিশ্বের অন্যান্য যাত্রীবাহী পরিবাহিত যে নদীবন্দরগুলো আছে সে তার সাথে যাচাই করে দেখার চেষ্টা করব। আসলে এখানে বিরোধের বিষয়টা নয়, এখানে সিটি কর্পোরেশন, বিশেষ করে দক্ষিণের মেয়র মহোদয়, তিনি চাচ্ছেন ঢাকার যে নদীর যে ফ্রন্টটা আছে, ওয়াটার ফ্রন্টটা আছে, এটাকে আকর্ষণীয় করে তুলতে, এখানে যাতে নাগরিকরা নদীর তীরে বসে কিছু সুন্দর সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই ব্যবস্থাটা নিয়ে তিনি কাজ করতে চাচ্ছেন। এখানে যে পুরনো যে আমাদের স্থাপনাগুলো আছে, ঐতিহাসিক নিদর্শনগুলো আছে, সেগুলিকে তিনি উন্নয়নের চেষ্টা করছেন এবং নদী তীরে যে স্থাপনাগুলো আছে এগুলো যাতে নদীর তীর থেকে দেখা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। আমরা অবশ্যই সেটা নিয়ে সহযোগিতা করছি। আমরা ঢাকার চারপাশের যে নদীগুলো নিয়ে যে প্রকল্প আছে সেই প্রকল্পের সাথে এই বিষয়টাকে সম্পৃক্ত করে যাতে নদীর থেকে এই পুরাতন স্থাপনা, বিশেষ করে আমাদের যে লালকুঠি আসান মঞ্জিল, যাতে নদীর থেকেই লোকজন অবলোকন করতে পারে সেজন্য আমরা কিছু কাজ হাতে নিয়েছি। এখানে যাত্রী চাপ কমানোর জন্য আমরা এখন শ্মশানঘাট অর্থাৎ পোস্তগোলা ব্রিজের পাশে এখানে একটা নতুন নদীবন্দর তৈরির কাজ হাতে নিচ্ছি, যেটা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা যদি এখন এটা সরকার থেকে অনুমোদন পাই তাহলে আমাদের আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এটা কাজ শুরু হবে। এখানে আরও নান্দনিক অবস্থা সৃষ্টি হবে যদি আমরা সদরঘাটের যদি একটু চাপ কমাতে পারি। তবে আমাদের এখনও একটা সমস্যা থেকে যাচ্ছে, সদরঘাটের সাথে সিটি সেন্টার থেকে যে যোগাযোগ ব্যবস্থা, এই ব্যবস্থাটার জন্য আমরা বেশ কিছু প্রস্তাবনা রেখেছি। বিশেষত গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যদি একটা ফ্লাইওভার করা যায় অথবা এখানে যদি ট্রাফিক ব্যবস্থাকে আরও স্মুথ করা যায় তাহলে হয়তো যাত্রীরা খুব সহজেই শহর থেকে সদরঘাটে গিয়ে তাদের যে নৌযানগুলো তা ব্যবহারে সক্ষম হবেন। কারণ আমাদের ঢাকার চারপাশে যে নদীগুলোর তীরভূমিতে যে সমস্যা ছিল সেটা কিন্তু আমরা প্রায় মিটিয়ে নিয়ে এসেছি। ছোটোখাটো সমস্যা থাকতে পারে, পুনর্দখল থাকতে পারে, তবে আমাদের কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন ঢাকার চারপাশের পাঁচটা নদীর
অধিকাংশ জায়গায় আমাদের সীমানা পিলার বসানো হয়ে গেছে, যেটা আমাদের হাইকোর্টের নির্দেশনা ছিল। এখন আমরা ওয়াকওয়ের কাজ করছি, আমাদের প্রায় 30 কিলোমিটারের মতো, এর আগে 20 কিলোমিটার ওয়াকওয়ে প্রথম পর্যায়ে করা হয়েছিল, এরপরে এখন আমরা 52 কিলোমিটার কাজ করছি। 52 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটারের মতো এখন একেবারেই দৃশ্যমান, আরও 32 কিলোমিটারের মতো কাজ চলছে। আপনারা আগামী বছরের মধ্যে দেখবেন যে আমাদের 72 কিলোমিটার ওয়াকওয়ে তৈরি হয়ে গেছে। তা দখল করার মতো আর সুবিধা দখলদারীরা পাবেন না, কিন্তু যে ডকইয়ার্ডগুলো আমাদের ঢাকা নদীবন্দরের অপর পাশে অর্থাৎ সদরঘাটের অপর পাশে যে ডকইয়ার্ডগুলো আছে, এখানে প্রায় 33টার মতো ডকইয়ার্ড আছে, আরও কিছু দক্ষিণ দিকে আরও প্রায় 50টার মতো ডকইয়ার্ড আছে। এগুলো আসলে একটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল একটা অ্যাক্টিভিটি বলতে পারেন। আমাদের যে নৌযানগুলো চলাচল করে ঢাকার চারপাশের নদী দিয়ে, এদের রক্ষণাবেক্ষণের জন্য এগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নৌপরিবহন মন্ত্রণালয় থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে যে এদেরকে কীভাবে স্থানান্তর করা যায় এ ব্যাপারে একটা প্রকল্প নিতে। তা যে কোনো বড় ধরনের প্রকল্প যদি নিতে হয় তাহলে অবশ্যই একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। তা আমরা এখন সেই সমীক্ষার কাজটা করছি বা ফিজিবিলিটি স্টাডিটা করছি। আমাদের ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং, আমাদের যে ট্রাস্টি প্রতিষ্ঠান আছে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, তাকে নিয়ে এবং এর সাথে আমরা কিছু নৌযান মালিকদেরকেও সম্পৃক্ত করেছি, ডকইয়ার্ড মালিকদেরকে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করছি যে বুড়িগঙ্গা এবং ধলেশ্বরীর ভাটিতে যে স্থানগুলো আছে, বিশেষ করে মুন্সিগঞ্জ এবং মেঘনা তীরবর্তী বেশ কিছু খালি জায়গা আছে, সেই সব জায়গায় একে স্থানান্তর করার জন্য এই সমীক্ষা প্রকল্প সমীক্ষার কাজটা শেষ হয়ে গেলেই আগামী অর্থ বছরে আমরা চেষ্টা করব এই প্রকল্পটা নিয়ে মন্ত্রণালয়ে হাজির হতে। এরপরে পর্যায়ক্রমে আমরা এগুলি এই ডকইয়ার্ডগুলো স্থানান্তরের কাজ শুরু করব। এটা তো আমরা আগেই বললাম যে আমরা উচ্ছেদ কার্যক্রম কিন্তু গত 2 বছরে, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল, সরকার খুব শক্ত অবস্থানে ছিলেন এটা নিয়ে। আমাদেরকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এবং সরকারের উচ্চ পর্যায় থেকে বিআরডব্লিউটিএকে যে সহযোগিতা করা হয়েছে, মিডিয়া আমাদের সাথে ছিল, আমাদের সাথে যে বিচার বিভাগ অর্থাৎ আদালত আমাদের সাথে ছিলেন, এবং সবচেয়ে বড় জিনিস আমরা নদীর দুই পারের মানুষের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। ইভেন যারা দখলদার বলে চিহ্নিত ছিলেন বা চিহ্নিত হয়েছেন তারাও কিন্তু স্ব-উদ্যোগেই অনেকখানে আমাদেরকে সহযোগিতা করেছেন। কিছু কিছু জায়গায় আমরা বাধা পেয়েছি, কিন্তু মূলত তাদের সহযোগিতার জন্যই আমরা খুব দ্রুত এই উচ্ছেদ কার্যক্রমটা শেষ করতে পেরেছি। এখন কিন্তু যেটা হচ্ছে, আমরা তীর রক্ষার কাজটা করছি যাতে ভবিষ্যতে এটা দখল না হতে পারে। বিআরডব্লিউটিএ তো বাংলাদেশের অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনা, নৌপরিবহন ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। এখানে আমি যখন দায়িত্ব গ্রহণ করি বেশ কিছু চলমান প্রকল্প ছিল, প্রায় 23টার মতো। গত 2 বছরে প্রায় 10টা প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছি। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার, 10,000 কিলোমিটার নৌপথ উন্নয়ন এবং সংরক্ষণ, ঢাকার চারপাশের নদীগুলো নিয়ে পরিবেশগত উন্নয়ন এবং এখানে নাব্যতা বৃদ্ধি, দখল রোধ করা, এছাড়াও আমাদের SDG বাস্তবায়নে নৌপরিবহন ব্যবস্থার সরকারের নির্বাচনী ইশতেহারে ছিল, তো সেই ইশতেহার অনুযায়ী আমরা কাজ অনেক দূর এগিয়ে নিয়ে এসেছি। সুশাসন মানে গভর্নেন্স, গুড গভর্নেন্সের জন্য কিন্তু সরকারের একটা বড় ধরনের উদ্যোগ আছে, এবং এই জবাবদিহিতার মধ্যে কিন্তু বিআরডব্লিউটিএকে সবসময় আমাদের জবাব দিতে হয়, প্রতিবেদন পাঠাতে হয় মন্ত্রণালয়ে, তারাও তদারকি করে থাকেন। আমরা 2021 অর্থ বছরে বিআরডব্লিউটিএ শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন ওই নৌপরিবহন মন্ত্রণালয়ে, এবং আমাদের অ্যানুয়াল পারফরমেন্স অ্যাওয়ার্ডও আমরা পেয়েছিলাম। এই বছর এখন যাচাই বাছাই চলছে, আশা করি নৌপরিবহন মন্ত্রণালয়ে আবারও আমরা প্রথম স্থান অধিকার করতে পারবো। তবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করছি। যদি কেউ শুদ্ধাচার অর্থাৎ যাত্রী সেবায় কোনো ধরনের অবহেলা করে থাকেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি, এবং আমাদের অভিযোগের জন্য আমরা 16113 একটা হটলাইন চালু করেছি। সেখানে যে কোনো যাত্রী যদি অভিযোগ করেন তাহলে আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেই।